Thank you.
এটাই মানুষের ভাগ্যের নির্মম পরিহাস। ভাগ্যকে পরিবহন করে সময়, আর সময় অতিবাহিত হয় মানুষের কর্মজীবনের মধ্য দিয়ে। তবে প্রত্যেকের জন্য সময় বা ভাগ্য একভাবে দায়ী নয়, বরং কিছু কিছু মানুষ তার নিজ নিজ কর্মের দ্বারা ফলস্বরূপ এই উত্থান ও পতন লাভ করে, যারা সময় পরিবাহিত ভাগ্যের কোনো না কোনো হেতুবশত কিংবা অন্য কোনো পারিপার্শ্বিক প্রাকৃতিক কারণে, সেটা জন্মগত হোক বা অধিপ্রিয়জনকে হারানোর হেতুবশত পাওয়ার দুঃখ কষ্ট কিংবা অন্য কোনো হেতু, যেটা মস্তিষ্কের স্নায়ুপথকে নিষ্ক্রিয় করেছে, যার হেতুবশত এরা মানসিক ভারসাম্যহীন, এদেরকে আমাদের শিক্ষিত ভদ্র সমাজ পাগল নামে অভিহিত করে। শুধু এখানেই কেন নয়, আমাদের শিক্ষিত ভদ্র সমাজের প্রায় 80% ব্যক্তির দ্বারা এরা নানাভাবে অত্যাচারিত। আর কতদিন এই অসহায় মানুষগুলো আমাদের শিক্ষিত সমাজের মানুষের কাছ থেকে মূর্খাচরণ সহিত সমগ্র মনুষ্য জাতির কাছে কবে হবে ওরাও সাধারণ? বেদনার ইতিহাস শুনেছ কি, দেখেছ কি মানুষের শিশিরে শিশিরে ঝরে, তুমি দেখেছ কি?